ছেলেবেলা থেকেই নরেন ছিল ডানপিটে দুরন্ত স্বভাবের। কোনো কিছুকেই তোয়াক্কা করত না সে। তাই তো প্রতিদিনের মতোই আজও এসে গেছে তার বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে। এই গাছতলা হলো তাদের জমায়েত হওয়ার প্রধান জায়গা। আর এই দলের সর্দার হলো বিলে, যাকে আমরা নরেন বলে থাকি। তবে এই দাপাদাপি আর হুড়োহুড়িতে যিনি সব থেকে বেশি বিরক্ত হতেন, তিনি হলেন বুড়ো রামরতন বাবু। এই হত ছাড়া এই বজবাই সে দল, তোরা মইতে পারিস নে, গেলি তোরা গেলি, জীবনটা জ্বালিয়ে খেলি আমার একবারই, আজকে তোদের একদিন কি আমার একদিন। না, এইভাবে আর পারা যাইতাছে না, একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, হত চালাকগুলোকে একটা শিক্ষা দিতেই হবে আমাকে। আসুক কালকে, কালকে আসুক। এই যে ছোড়ার দল, একটা গল্প বলি তোদের, এই দিকে আই দেখিনি। গল্প শুনতে কে না ভালোবাসে, তাই নরেন আর তার বন্ধুরা চট করে চলে আসলো তাদের জ্যাঠার কাছে। কি গল্প শোনাবে জ্যাঠা? কি গল্প, কি গল্প? এদিকে বস আগে। এই বলে রামরতন বাবু গল্প শুরু করলো। আগে দিন রাতে এই গাছে কি হয়েছিল জানিস? কি হয়েছিল জ্যাঠা? এক মস্ত বড় ব্রহ্ম দৈত্য, যেমন তার চেহারা তেমন তার চোখ, ইয়া বড় বড় দাঁত, বার করে এগিয়ে আসতেই আমি ভয়ে ত আমায় দেখে বললো, তোরে নয় রে বুড়ো, আমার চাই কষি মাংস চাই, বাগানে খেলতে আসে ওই কষি মাথাগুলোকে আমি খাবো। এই কথা শুনে নরেন ও তার বন্ধুদের চোখ একেবারে চড়ক গাছ। তারা একে অপরের দিকে তাকায়। তারপর সেই গাছতলা থেকে এক ছুট দিয়ে রামরতন বাবুর বাগান থেকে দৌড়ে পালায়। রামরতন বাবু বলে, মনে হয় ওষুধে কাজ হয়েছে। পরের দিন বিকেলে রামরতন বাবুর বাগানে নরেন একাই গাছের ডালে বসে দোল খাচ্ছিল। তার বন্ধুদের কোনো খোঁজই ছিল না। নরেন মনে মনে ভাবতে লাগলো, বেটারা হয়তো বুড়োর কথা বিশ্বাস করেছে, ব্রহ্মদৈত্যের ভয়ে আর হয়তো ওরা আসবে না। আমাকেই প্রমাণ করতে হবে যে ব্রহ্মদৈত্য বলে কিছুই নেই ওই গাছে। নরেন তার বন্ধুদের প্রমাণ করবার জন্য সেই দিন সারা রাত সেই গাছের ডালে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে সারা রাত নরেনকে না পেয়ে বিশ্বনাথ বাবু রামরতন বাবুকে ও নরেনের বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে আসলো। এসে দেখল নরেন গাছের ডালে বসে আছে। নরেন, এই নরেন। আগে আগে বাবা, তুই সারা রাত বসে এই গাছে কি করছিলি? বাবা, জ্যাঠামশাই বলেছিল এই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে, আর সে নাকি কচি মাংস চায়, তার জন্যই তো আমি সারা রাত বসে ব্রহ্মদৈত্যের অপেক্ষা করছিলাম, কিন্তু ব্রহ্মদৈত্য তো আসলো না বাবা। এই কথা বলে নরেন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বোকার দল তো তোরা, জ্যাঠামশাই বলল আর তোরা বিশ্বাস করে নিলি, একবার সত্যটা যাচাই করবি নে। নরেনের মুখে এ কথা শুনে সকলেই হতবাক হয়ে পড়ে। আর রামরতন বাবু বুঝতে পারে এই ছোড়াকে দমন করা হত সহজ নয়। ছোট থেকে নরেন যা দেখত তার সত্যতা বিচার করেই তা বিশ্বাস করত, তাই খুব সহজেই ভয় বা হার মেনে নেওয়া তার স্বভাবে ছিল না। বিশ্বনাথ দত্তের তখন আইনজীবী হিসেবে বেশ নামডাক। একদিন তিনি যখন তার আইনি কাজে ব্যস্ত, তখন এক ধনী মক্কেল এলেন তার কাছে। আরে বিনয় বাবুজি, আসুন আসুন। রামগোপাল, আরে ও রামগোপাল, বিনয় বাবুর জন্য হুঁকো নিয়ে আসো। এই যে বাবু, নিয়ে আইতাছি। এই নিন বাবু। রামগোপাল বিনয় বাবুকে হুঁকো দিতেই
হুকোর গন্ধে ছটপট করে ওঠে পাশের ব্যক্তিটি। তিনি বলেন, ও রামগোপাল, একটু হুকো না হলে হচ্ছে না যে। যাও না, আমাদের হুকো তো বাইরে রাখা আছে, গিয়ে খাও না। এই বলে ব্যক্তিটি বাইরের দিকে যায়। বাইরে শাড়ি দিয়ে রাখা হুকোয় হাত দিতেই রামগোপাল বলে ওঠে, আরে আরে, ওটায় হাত দিও না, তুমি দেখতেছি জাত ফুল সব এক করে দিবা, সরদ সর দেখি যত সব। আর এই সমস্ত ঘটনা আড়াল থেকে দেখতে থাকে নরেন। এই যে এই হুকো তোমাদের, নাও ধরো। এরপর ব্যক্তিটি চলে গেলে বিনয়বাবু ও বিশ্বনাথবাবু একত্রে বৈঠকখানা থেকে বেরিয়ে যায়। তারপর নরেন আড়াল থেকে বেরিয়ে এসে রামগোপালকে জিজ্ঞেস করে, রামগোপাল কাকা, সবার জন্য আলাদা আলাদা হুকো কেন? আলাদা না রাখলে যে জাত যাবে বাবা, আমরা যে নিচু জাতের। রামগোপাল বিপদে পড়ে বলে, তুমি এইখান থেকে ভিতরে যাও বাবা, এইখানে থিকো না, বাবু দেখলে রাগ করবেন। পরের দিন সকালে নরেন লুকিয়ে লুকিয়ে বৈঠকখানা ঢোকে। একের পর এক সবকটা হুকোয় মুখ লাগিয়ে টানতে থাকে সে, কিন্তু সব হুকোতেই একই স্বাদ পায়, স্বাদের ফারাক পায় না সে। ঠিক এমন সময় চিল্লে ওঠে নরেন, এতগুলো হুকোই মুখ লাগিয়ে তুমি তামাক খাচ্ছ? হ্যাঁ, আমার চাঁদ গেল কিনা দেখছিলাম বাবা। নরেনের মুখে এই কথা শুনে হতবাক হয়ে পড়ে বিশ্বনাথবাবু। যদিও কোনো উত্তর দেয় না সে, কিন্তু নরেনের মতন এইরূপ চিন্তাধারা খজনেরই বা থাকে। এইরূপ চিন্তাধারাই নরেনকে করে তুলেছিল নরেন থেকে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত এই ঘটনাগুলি জেনে কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিভিন্ন মহাপুরুষদের এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।